তাদের মূল্যবান রক্ত দান করছেন, তাদের প্রত্যেককে জানাই ঈশ্বরপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত রক্তদাতা 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বরণ করে নেবেন বিপ্লব সরকার। সন্ধ্যা দিকে ডাকবো, মঞ্চে আসবার অনুরোধ করবো। এবার আমরা বরণ করে নেবো উত্তর দমদম পৌর। এরপর আমরা বরণ করি এবং উত্তর দমদম পৌর প্রাক্তন পৌর প্রধান, বর্তমানে 19 নম্বর ওয়ার্ডের শ্রীমতী বীণা ভৌমিক গঙ্গা দাস। আমরা বরণ করে নেবো, বরণ করে নেবেন অসংখ্য রক্তদাতা, তাদের মূল্যবান রক্ত দান করছেন, প্রীতি শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির মাননীয় শ্রী তাপস কর্মা, প্রিয় সঞ্চালক, প্রিয় পুষ্পস্তবক দিয়ে বরণ করছে পিন্টু চক্রবর্তী। তিন নম্বর ওয়ার্ডের পৌর বিধায়ক উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী পিন্টু কুমার ভৌমিক মহাশয়। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়াকে এই যে রক্ত দান যে উৎসবটা, এটা তো দীর্ঘদিন কোভিড থেকে আমাদের 110 দমদম উত্তর কেন্দ্রের বিধায়ক শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে আমাদের বিধানসভা জুড়ে প্রত্যেক বছর 19 সাল থেকে হয়ে আসছে। প্রত্যেকবার বিভিন্ন এক একটা নামের উপরে উনি নামকরণ করে সেই রক্তদানটার একটা আলাদা করে নামকরণ করেন তিনি। তেমনি এবারও তিনি বিধানসভা জুড়ে রক্ত এই রক্তদান উৎসবের একটা নামকরণ করেছেন রক্তার্ঘ। তো এই রক্তার্ঘ গত 23 তারিখ থেকে শুরু হয়েছে, 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং সারা বিধানসভা জুড়ে বিভিন্ন ওয়ার্ড জুড়ে হচ্ছে। আজকে বিশ্বরপাড়া অঞ্চলের 3 নম্বর ওয়ার্ডে হচ্ছে। তো একটা দল যেমন তাদের কিছু কাজ থাকে, তারপর সামাজিক দায়িত্ব থাকে, তেমনি তৃণমূল কংগ্রেস আমাদের 110 দমদম উত্তর কেন্দ্রের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের কিছু সামাজিক দায়িত্বের মধ্যে যেটা
প্রত্যেকটা মানুষের কথা ভেবে যে রক্তদান যে মহদান, যে রক্তের বিকল্প হয় না সেই কথাকে মাথায় রেখে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমরা এই রক্তদান করছি দিদির নির্দেশ মাফিক, যাতে অন্তত মুমূর্ষু রোগীরা রক্তের অভাবে কেউ যেন মারা না যায়। তৃণমূল কংগ্রেস পাশে আছে, আমাদের দিদি পাশে আছেন, নেত্রী অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছে। এটা এসে আমাদের ক্যানিং হসপিটাল থেকে এসছেন, ওনারা ব্লাড নিতে অনেকটা দূর থেকে এসছেন, তো ওনাদেরকেও আমাদের পক্ষ থেকে বিশ্বরপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। ইতিমধ্যে 40 জন হয়ে গেছেন, আমরা একটা লিমিটেড করে রেখেছি, কারণ প্রত্যেকটা ওয়ার্ড আমরা ইকুয়ালি ডোনেট করব এবং প্রত্যেকটা ক্লাব সংগঠনগুলোও আমরা করব, যার জন্য আলাদা করে কোথাও 100 বা কোথাও 50 ওরমভাবে ভাগ করে নিই, আমরা সবাই 40টা করে ইকুয়াল করে নিচ্ছি। রক্তদাতাদের কী বলব? রক্তদাতাদের বলবো যে এই দানের তো মানে কিছু বলে বা কিছু করে এর প্রতিদান আমরা দিতে পারবো না, এই মহৎ দান আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত। যারা আজকে এগিয়ে এসছে তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমার ওয়ার্ডের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তাদের এই দান ভোলার নয়। তাদের এই দানের মধ্য দিয়ে হয়তো আগামী দিন দেখবো অনেক মানুষ বেঁচে উঠেছে। আমার নাম পিঙ্কু কুমার ভৌমিক, কাউন্সিলর উত্তর দমদম পৌরসভা 3 নম্বর। এটা আমরা প্রতি বছরই করি, আমাদের নতুন নয়। আমাদের প্রিয় বিধায়ক, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী, তিনি প্রতি বছর করোনার থেকে আমরা এই রক্তদান শিবির শুরু করেছি। সারা পশ্চিমবাংলায় আমরা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি যে আমরা টানা 40 দিন রক্তদান করতে পারি, এবং উত্তর দমদমের মানুষকে আমি ধন্যবাদ জানাই যে তারা রক্ত দিতে কখনো কৃপণতা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দমদম পৌরসভাকে একটা নতুন মুকুট পরিয়ে দিয়েছে, যেখানে বলছে পরিচ্ছন্নতায় এই মুহূর্তে উত্তর দমদম পৌরসভা অনেকটা এগিয়ে এবং ওদেরকে দেখে শেখা উচিত। খুব আনন্দিত, গর্বিত, যখন আমরা ভালো কাজ করি, যখন মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রশংসিত হই, তখন আনন্দ লাগে এবং আরও বেশি আমাদের কাজ করার মানসিকতা আরও বেশি করে নতুন করে জাগে, দায়িত্ব আরও আমাদের বাড়ল। যেটা উনি বলেছেন তার থেকে যাতে আরও ভালো করা যায় সেই চেষ্টা আমরা করছি। আরেকটা উনি অকার নিয়ে খুব উদ্যোগী হয়েছেন, উত্তর দমদম মানুষ হাঁটতে পারে, এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা? নিশ্চয়ই, আমরা ইতিমধ্যেই আমরা যারা হকার আছে আমরা হকারদের পাশে আছি, কিন্তু রাস্তাঘাট যাতে সুন্দর থাকে, মানুষ চলাচল করতে পারে, আমরা নিশ্চয়ই তাদের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং তারা সবসময় আমাদের সাথেই আছে এবং তাদের নিয়ে কোনো অসুবিধার কোনো বিষয় উত্তর দমদমে নেই। এবং এরা খুব উৎসাহ নিয়ে এটা করে, গত 5 বছর ধরে এটা করছে এবং এটা 5ম বছর করছে, এবং খুব ভালোভাবে প্রত্যেকটা ওয়ার্ডে হয়, সকাল বিকেল প্রায় 1.5 মাস ধরে এটা চলে। সেটা 23 তারিখে শুরু হয়েছে, 23শে জুন, এবং শেষ হবে জুলাইয়ের শেষে। একটা সম্প্রতি একটা ঘটনা নিয়ে অন্যায় হয়েছে, রাজভবনে নবনির্বাচিত দুই বিধায়ক রবিকে, দুজনকেই রাজ্যপালের গড়িমসিতে তারা শপথ দিতে পারছেন না, সাধারণ মানুষের পরিষেবা থেকে বঞ্চিত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ রাজ্যপাল এমএলএদের শপথ দেন এমনটা হয় না, কারণ রাষ্ট্রপতি তাহলে এমপিদের দিতেন, এমপিদের এরা অথরাইজ করে দেন স্পিকারকে, সুতরাং স্পিকারকে অথরাইজ করে দেওয়ার কথাই হচ্ছে স্বাভাবিক, যেটা নর্মাল যে কাজটা অন্যান্য রাজ্যপালরা করেছেন, অন্য সময় ইনিও করেছেন, হঠাৎ ওনার মনে হয়েছে যে রাজভবনে এদের শপথ নেওয়াতে হবে। কে শপথ নেবে দেবে সেটাও কিন্তু ক্লিয়ার নয়, যেটা সায়ন্তিকারা বলেছে ইতিমধ্যে, তো সেখানে যারা শপথ নেবে তারা বলেছে আমরা বিধানসভায় নেব। মাননীয় বিধায়ক, এই আমাদের যিনি অধ্যক্ষ বিধানসভার, তিনিও চিঠি পাঠিয়েছেন, সুতরাং দেখা যাক কী করে। হঠাৎ রাজ্যপালের জেদ ধরছে কেন? কোথাও কি অভিসন্ধি বা রাজনৈতিক? অভিসন্ধি তো আছেই, কালকে গেলেন মাননীয় অর্থমন্ত্রীর কাছে, ফুল দিয়ে ছবি তুলে টুইট হলো, করে বলছেন আমাকে একটা হোয়াইট পেপার দিতে হবে, এখানে সব ফিসকাল ইনডিসিপ্লিন হচ্ছে। আমাদের জিজ্ঞাসা যে আপনি কে এই সমস্ত বলার, আপনাকে হোয়াইট পেপার ডিমান্ড করছেন, আপনি আপনাকে হোয়াইট পেপার দিতে যাব কেন? ভারতবর্ষের সংবিধান
সংবিধানের এটা 75 বছর চলছে। সংবিধান বলে যে গভর্নর হ্যাজ টু অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই চিফ মিনিস্টার। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার্স মাথায় মুখ্যমন্ত্রী, তার উপদেশ মতন গভর্নরকে চলতে হবে। গভর্নরের উপদেশ মানবার কোনো দায়িত্ব সংবিধান কোনো রাজ্যের ইলেকটেড সরকারকে দেয় না।